প্রিয় চাকরি আপনাদের অনেকের রিকোয়েস্টের কারণে আজকে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি তৈরি করা হয়েছে বিশেষ করে নিবন্ধন সতেরোতম নিবন্ধন পরীক্ষায় আপনারা যারা অংশগ্রহণ করেছিলেন বা পরীক্ষা দিয়েছেন তো নিজের উপজেলায় পোস্টিং হবে কি না বা শিক্ষক নিবন্ধন যে পরীক্ষাটা আপনারা দিয়েছেন এটাতে চল্লিশ পেলেই চাকরি হবে কি না সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো আশা করছি ভিডিওতে একটি লাইক করে ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন তার কারণ রেদের চ্যানেল সবসময় আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করে থাকে তো ফার্স্টে একটা কথা বলি বিষয় হচ্ছে কি চল্লিশ পেলেই পাস করতে পারবেন তবে চল্লিশ পেলেই চাকরি হবে কিনা এটা কিন্তু শিওর না তার কারণ আপনার এলাকায় শূন্য পদের সংখ্যা বিবেচনা করে আপনার কিন্তু পোস্টিং হবে বা চাকরি হবে এবং মূল বিষয় হচ্ছে সারা বাংলার যেখানেই শূন্য পদ সেখানে পোস্টিং এটা যদি আপনার নিজের উপজেলাতে পোস্টিং খালি থাকে বা তোমার ইউনিয়নে যদি খালি থাকে বা আপনার জেলাতে যদি খালি থাকে আপনার মার্ক অনুযায়ী আপনার সাবজেক্ট অনুযায়ী যদি সেখানে শূন্য থাকে পদ তাহলে কিন্তু আপনি সেখানে পোস্টিং পাবেন আর যদি সেটা না পান তাহলে কিন্তু নিজের জেলায় বা নিজের বিভাগেও আসলে চাকরি পাওয়া সম্ভব না আমার পরিচিত যেমন একজন আছে যে কিনা ঢাকা বিভাগে ঢাকা জেলার মানুষ সেই কুমিল্লা বিভাগে এখন জব করতেছে নিবন্ধন পরীক্ষা আমার মনে হয় ষোলোতম নিবন্ধনের জব পেয়েছিল তো চল্লিশ পেলেই কি পাস হ্যাঁ চল্লিশ পেলে আপনার প্রিলিমিনারি যে পরীক্ষাটা আপনারা অংশগ্রহণ করেছেন এটা দিলে চল্লিশের ওপরে পেলেই পাস তো পরবর্তী লিখিত পরীক্ষার তারিখ বা এরকম ধরনের কোনো তথ্য কিন্তু এখনও নিবন্ধন কর্তৃপক্ষ বা এনটিআরসি থেকে এখনো পাবলিশ করা হয়নি যদি পাবলিশ হয় সবার আগে আমাদের এই চ্যানেল থেকে জানতে পারবেন এবং মূল বিষয় হচ্ছে আপনারা যারা প্রিলি পরীক্ষা পাশ করবেন সবাই কিন্তু লিখিত পরীক্ষা দিতে পারবেন এবং লিখিত পরীক্ষায় দেখা যাবে পঞ্চাশ ষাট মার্ক পাইলে অনেকেরই চাকরি হয়ে যাবে এবং চল্লিশের উপরেও বা চল্লিশ পেলেও চাকরি হবে কিভাবে আপনার এলাকার শূন্য পদের উপর ভিত্তি করে আপনার এলাকা ভালো ভালো সাবজেক্ট বা আপনার শূন্য পদ আছে ধরেন পঞ্চাশটা তো সেখানে আপনারা পাস করছেন ষাট জন তো এবার ষাট জনের মধ্যে যারা সর্বোচ্চ মার্ক পাবে তারাই কিন্তু ওখানে নিয়োগ পাবে তো হতাশ হওয়ার কিছু নাই চিন্তা ভাবনার কিছু নাই আপনারা অনেকেই জব করতেছেন অনেকেই সময় পান না অনেকের সাথেই কথা হয় বা জানান যে ভাই পড়াশোনার সময় পাই না তারপরেও যতটুকু সময় পান দিনে এক ঘন্টা হোক দুই ঘন্টা হোক একটু পড়াশোনা করার চেষ্টা করবেন এবং আপনাদের জন্য অনেক অনেক দোয়া শুভকামনা থাকবে এবং হৃদয় আপডেট চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন আর আপনাদের যাদের বয়স আছে বা আপনাদের ছোট ভাই পরিচিত ছোট বোন বা অনেকেই আছে তো হৃদয় আপডেট চ্যানেলের ভিডিওগুলো তাদের সাথে শেয়ার করবেন এবং হৃদয় আপডেট চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে বলবেন তার কারণে দুই হাজার সালে অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি আসবে কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন প্রায় দশ হাজারের উপরে পদের নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু এসেছে এই লাস্ট দুই তিন মাসে তাই বলবো এই চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত ভিডিওগুলো পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন